নমস্কার, কেমন আছেন সবাই? তনয়াতিথি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ তৃতীয়া, আজ আমি আর আমার বন্ধুরা মিলে ঠাকুর দেখতে গেছিলাম। আমি এখন আছি আপাতত বিধাননগরে। বিধাননগর ট্রেন থেকে নেমে ওভারব্রিজ ক্রস করে যাব অটোর দিকে। আর এবছর কলকাতা সেরা সেরা পুজোর থিমগুলো দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকতে হবে। আর জানেনই তো কলকাতাতে এত গরম, আর এই ট্রাফিকের সমস্যা, এটা কলকাতার সব থেকে মেন সমস্যা ট্রাফিক। মানে এক একটা সিগনাল এ হলো তো মোটামুটি 1-2 মিনিট 3 মিনিট দাঁড়িয়ে থাকো ওখানে। আর ট্রাফিক সিগনাল ক্রস করতে করতে পৌঁছে গেছি দমদম পার্কের পুজোটাতে। অটো থেকে নেমে সামান্য একটু হেঁটে গিয়ে যেতে হবে, একটু ভেতরে পুজোটা হয়, মানে খুব বেশি ভেতরে না, সামান্যই ভেতরে। তোমরা গেটের সামনে চলে এসেছি। আর এবছরের থিমটা কিছুটা ওই হনুমানের মাথা ছিল, মানে কি একটা থিম সেটা বুঝতে পারিনি আমিও। তবে মহিলা সংক্রান্ত বা অন্য কিছু বিষয় নিয়ে সব কিছু মিলিয়ে একটা থিম ছিল। তো থিমটা জানি না কি নাম বা কি কিছু, আমি ওখানে দেখতে পাইনি, লেখা কিছু ছিল না। আর পুরোটা মাটি দিয়ে ছিল, দেখুন মানে পুরোটা, মানে যে বৃষ্টি টৃষ্টি হয়, মানে এরা কী ভেবে করেছে বা কী জন্য জানি না, তবে যা বৃষ্টি হওয়ার কথা হচ্ছিলো এই থিমটা তো পুরো তাহলে বৃষ্টিতে ভিজে যেত, বা হয়তো এরকম কিছু আছে বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা হতো না মাটিগুলোর, হয়তো তো এই থিমটাই করেছে। আর কিন্তু থিমটা খুব সুন্দর, আর তার প্রতিমাটা দেখুন কি অসাধারণ লাগছে দেখতে, মানে একটু অন্য মডেলের। এখনকার থিম পুজোটা তো খুব, এখন দুপুর 2টা বাজে, আমরা এখন যাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঠাকুর দেখতে। তো হাঁটতে হয় তো সব জায়গায় সেটা ঠিকই, তো এর মধ্যে যে অত্যন্ত ভিড়, জানি না কতক্ষণে ঠাকুর দেখা হবে। তো আমি দেখলে আপনাদেরকেও দেখাবো, চলুন যাওয়া যাক দেখতে। আগে এদিকে প্রচণ্ড ভিড়, এখন প্রচণ্ড ভিড়। আজকে তৃতীয়া, তৃতীয়া দিন এসেছি শ্রীভূমিতে, মানে কলকাতার আরও 2-4টে ঠাকুর এক্সপ্লোর করবো। তোলে প্যান্ডেল দূর থেকে কাছে দেখালো, কাছে দেখায় না, অনেকটা হাঁটতে হয়। ঠাকুর দেখতে যাওয়া মানে পায়ে চাকা লাগিয়ে নিয়ে যাওয়া। আপনি বাসে যান কিংবা অটোতে যান, আপনাকে অনেক আগে নামিয়ে দেবে, সেখান থেকে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে ঠাকুর দেখতে। অন্ততপক্ষে 1-1.5 কিলোমিটার তো হাঁটতে হবেই, তো আপনি যে মণ্ডপেই যান না কেন, অন্ততপক্ষে 1-1.5 কিলোমিটার হাঁটতে হবে আপনি যে মণ্ডপেই যান না কেন। আর তার থেকে বেশি হাঁটতে হয় তার কারণ হচ্ছে, আপনারা জানেন হয়তো কলকাতার যে কোনো জায়গা থেকে আপনি রাস্তা ক্রস করতে পারবেন না, নির্দিষ্ট কোনো ব্রিজ বা কিছু থাকবে সেখান থেকে আপনাকে রাস্তা ক্রস করতে হবে, ওই জন্য আরও বেশি হাঁটতে হয়। যাই হোক, আমরা পৌঁছে গেছি শ্রীভূমির সামনে। এখন একটু ভিড়টা কমই ছিল, মানে খুব একটা বেশি লাইনে দাঁড়াতে হয়নি। কিন্তু সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে এটাই যে এতটা লাইন দিয়ে দাঁড়ানোর পরে 2 মিনিট দেখে দেয়, তো 2 সেকেন্ড খুব বেশি হলে 2 সেকেন্ড ছিলাম ভেতরটাই, এই বেরোন বেরোন, বেরিয়ে যান বেরিয়ে যান, এখানে করুন ওখানে সেই করুন তাই করুন বলে ওখান থেকে বার করে দিল, ব্যাস। মানে এতক্ষণ যে এতটা পরিশ্রম করে এত দূর থেকে যাওয়া বাকি কিছু কিচ্ছু না। দিনের বেলা ঠাকুর দেখার কারণ এটাই যে ভিড়টা এড়ানোর জন্য, মানে এত পরিমাণ ভিড় হয়। আর আপনারা হয়তো জানেন এই শ্রীভূমির ঠাকুরে কত পরিমাণ, মানে সোশ্যাল মিডিয়ার দৌড়তে আপনারা জেনে গেছেন এত দিনে কী পরিমাণ ভিড় হয়। তো সেই জন্যই দিনের বেলা ঠাকুর দেখা। আর প্যান্ডেলটা দেখতে সুন্দর লাগছে, রাত্রে আলো তো আরও বেশি সুন্দর লাগছে, কিন্তু আমরা রাত্রে দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে রাত্রেবেলা যাওয়া পসিবল নয় আমাদের পক্ষে, এত ভিড়ের মধ্যে ভিড় এড়ানোর জন্যই দিনের বেলা গেছি ঠাকুর দেখতে। তো যাই হোক, আমরা এখন চলছি সন্তোষ মিত্র স্কোয়ারে। এখানে এবছরের থিম হচ্ছে রাম মন্দির। অযোধ্যায় রাম মন্দির এখনও কমপ্লিট না হলেও আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু রাম মন্দির কমপ্লিট হয়ে গেছে, এবং তাতে দুর্গা প্রতিমাও চলে এসছে। আর এবছরের থিম রাম মন্দির হলেও কিন্তু নাম নেই মন্দিরের, মন্দিরে আছে দুর্গা প্রতিমা। তো চলো ভেতরের দিকে গিয়ে দেখা যাক মন্দিরের ভেতরটা কেমন। আর আমাকে যদি 3টে প্রতিমার মধ্যে ক্যাটাগরাইজ করতে বলা হয়, তাহলে আমি বলবো যে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমাটা অনেক সুন্দর ছিল, মানে 3টের মধ্যে বেস্ট ছিল হচ্ছে এটা। দিনের বেলা হওয়ার জন্য বাইরেটা তো আলো জ্বলছিল না, ওই জন্য বাইরেটা একটু ফ্যাকাশে লাগলো, ভেতরটা কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখতে। ভেতরের অ্যাকোমোডেশন এতটাই সুন্দর ছিল যে দেখতে অনেক সুন্দর লাগছিল, আর তার সাথে প্রতিমাটাও। আর মণ্ডপের ভেতরে ঢোকার পরে মনে হচ্ছিলো যে ওখানে রাত হয়ে গেছে, আর আলো জ্বলছিল বলে আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। 2টো ওয়ে আপনি পাবেন, এক অটোতে যেতে পারেন নাহলে বাসে। যদি অটোতে যান ভাড়াটা 10 টাকা বেশি লাগবে, মানে প্রত্যেক জন পিছু 10 টাকা করে বেশি লাগবে। আর যদি আপনি একটু কষ্ট করে সামান্য একটু সামনে হেঁটে গিয়ে মোড়ের মাথা থেকে বাসে ওঠেন, তাহলে 10 টাকা করে কম লাগবে। যেমন ধর দমদম পার্ক পর্যন্ত আমার যেতে 30 টাকা করে ভাড়া নিচ্ছে, মানে জন্য পিছু। তো আপনি যদি বাসে যান ওটাকে 20 টাকা কিংবা 15 টাকাতে হয়ে যাবে।